यो गाइज व्हाट इज अप अस्सलामु अलैकुम आशा करि सबाई ভালো আছেন সো বরিশাল ব্লগে আপনাদের স্বাগতম তো এখন বাজে 4:05 ভোর তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়ে অলরেডি এখানে হাজির হয়ে গেছি সো আজকে ব্রিজটা অস্থির একটা ভিউ আমার পেছনে দেখতেই পাচ্ছেন তো আমি এখন রওনা হচ্ছি বরিশালের উদ্দেশ্যে সো গাইজ লেটস গো এন্ড এনজয় দিস ব্লগ আপনি দেন 300 টাকা আমার না 300 না সরি 3 লিটার দেন হবে না খুচরো দিতে হবে হ্যাঁ খুচরো আছে কত আসছে 200 267 না তেল নিয়া কমপ্লিট বে খুচরো টাকা না থাকলে থাক সমস্যা নেই যাই আর না ও তিন টাকায় কি হয় ভাই আচ্ছা আসি তো তেল নেওয়ার পর্বটা কমপ্লিট করেছি তেল নেওয়া হয়ে গেল তো যাই হোক তেল নেওয়ার পর্বটা কমপ্লিট করছি এখন তেল নেওয়া শেষ চলো এবার রওনা হওয়া যাক বাইক রেডি লেটস গো তো গাইজ একটা জিনিস তোমাদের দেখাবো জাস্ট ওয়েট অ্যান্ড সি হিয়ার লুক অ্যান্ড সি Wow, just awesome. Morning weather guys, good morning everyone. So bike ta ghuriye dariyechhilam just tomader ei view ta dekhanor karon chilo jehetu. To ekhon hocche sokal 5:30 ta baje. To ami pray Bedgram er kacha kachi pouchhe gechi. To Bedgram hoye ami down side theke probesh korbo inshallah. To ami shoja ei shoja chole jabo. তো জাস্ট এই ভিউটা দেখানোর জন্য তোমাদের আমি এই পাশটাকে আবার কিন্তু ইউ টার্ন নিয়ে এসি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি সো লেটস গো ওয়াও এগেইন গুড মর্নিং গাইজ তো আমি এই মুহূর্তে আছি বেদগ্রামে তো বেদগ্রাম হয়ে আমাকে বরিশাল ঢুকতে হবে দ্যাটস বিকজ আমি যদি পিরোজপুর হয়ে যাওয়ার চেষ্টা করতাম ওখান থেকে প্রচণ্ড পরিমাণে ভাঙা রাস্তা আর ফেরির জন্য অনেক অপেক্ষা করা লাগতো দ্যাটস ওয়াই আমি হচ্ছে সরাসরি
এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে সরাসরি ভিতরে ঢুকে যাব। তো এই মুহূর্তে আমি আছি ব্যাটগ্রামের ঠিক চার সাইডের মোড়ে, চার রাস্তার মোড়। যাই হোক আর লেট করবো না বন্ধুরা, এখানে একটু ফটো সেশন করে তারপর রওনা হচ্ছি। গাইস ব্যাটগ্রাম থেকে ঢোকার পথে এই হচ্ছে ধন্যবাদ গোপালগঞ্জ, অর্থাৎ গোপালগঞ্জ যে জেলা পরিষদ গোপালগঞ্জ, এটা হচ্ছে এখান থেকে সমাপ্তি, অর্থাৎ এখান থেকে হচ্ছে আই থিঙ্ক বরিশাল শুরু, বরিশালের এরিয়া শুরু। তো যাই হোক চলো রওনা দেওয়া যাক, আমি এই পথ থেকে আসছি, সো এ পথে যাচ্ছি। Yo, let's go. তো গাইজ এসেছিলাম এয়ারপোর্টের সামনে, বাট এয়ারপোর্টে প্রবেশ করার পারমিশন নাই এই মুহূর্তে, সো আই হ্যাভ আ ব্যাড লাক। কিছু করার নাই, চলো এবার সরাসরি বরিশাল টাউনের দিকে প্রবেশ করা যাক। তো গাইজ এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজের গেট, এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ, স্পেশাল ফলক দেওয়া রয়েছে। তো আমরা হচ্ছে আমি আর কি এখন সোজা এই পথে চলে যাব। গাইজ চলে এসেছিলাম সেই দুর্গাসাগরের এই যে গেটটা, কিন্তু অ্যাকচুয়ালি 8টার আগে খুলবে না, তো তার আগে আমি ভাবছি নাস্তা করে নিই, নাস্তা করার পরে হচ্ছে সরাসরি চলে যাবো এখান থেকে হচ্ছে গুটিয়া মসজিদ, আর এটা এলাকাটার নাম হচ্ছে মাধব পাশা। আমি এই হোটেলে এখন নাস্তা করব, আমার নাস্তা এখানে রেডি আছে, খাওয়া তো শেষ করি। গাইজ পনেরো বিনয়ের পর অনেক কষ্ট মসজিদের গেট খোলানো পসিবল হয়েছে, করানোর জন্য টোটালি আপনার ভিতরে করা নিষেধ। হ্যাঁ গাইজ তো চলে এসছি সেই কাঙ্ক্ষিত গুঠিয়া মসজিদ, যে মসজিদটি দেখার জন্য আমি এত কষ্ট করে খুলনা থেকে এসেছি। তো আমার অনেক ভালো লেগেছিলো যে কারণে আমি খুলনা থেকে কিন্তু দৌড়ে চলে এসেছি এই মসজিদটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তো অ্যাকচুয়ালি ভেতরে ঢোকা প্রবেশ নিষেধ আছে, তারপরও আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে কারণে আমাকে উনি ঢোকার জন্য অনুমতি দিয়েছেন। এই সেই গুঠিয়া মসজিদ আলহামদুলিল্লাহ। গাইজ অনেক চেষ্টার পরে ঢুকতে পারছি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না আপনারা কত দেখতে পাইছেন। তো প্লেসটা অনেক জোস, মসজিদটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার প্রাণটা জুড়ায় গেছে মসজিদটা দেখে। যাই হোক বেশি সময় দেরি করবো না, দেখার সময় শেষ, এখন আমি ওই চলে যাবো হচ্ছে দুর্গাসাগরের ওই প্লেসটাতে, যার আগে একটু ছবিটা তুলে যাই। হ্যাঁ একটু ছবি তুলে যাই। হ্যাঁ অবশেষে ঢুকতে পারলাম সেই দুর্গাসাগর দিঘির পকেট গেট। তো বলো জানালা ভাই নেবেন নাকি আবার? তো দুর্গাসাগর বিদ্যুগির ভেতরে ঢুকছি, এখানে উনি মাটির জিনিসপত্র বিক্রি করতেছেন। তো এখানে একটা গাছ, বট গাছ মেবি, এটা অনেক বড়। আর এখানে হরিণ রাখা আছে চিড়িয়াখানার মতন সাইড। এটা সে দুর্গাসাগর দিঘির ভেতরে হরিণ চিড়িয়াখানার ভেতরে রেখে দেওয়া আছে। এই সেই দিঘি, যে দিঘির ভিডিও হাজার হাজার বার দেখেছি, মোটামুটি যথেষ্ট ভালো একটা পরিবেশ। আর এটা আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক বড়, অনেক বড় একটা এরিয়া এটা। গাইজ এই সেই দিঘি যার কাছে আমি এখন যাচ্ছি, আর ওই সেই জায়গাটা যেটা আমি ড্রোন থেকে দেখেছিলাম, যে উপর থেকে মাছ বরাবর একটা দ্বীপের মতন এই গাছগুলো ওখানে রয়েছে। তো নিচে অনেকগুলো হাঁস, জোস জোস ভেরি জোস, আর এখানে দুইটা তাল গাছ একসাথে দাঁড়িয়ে আছে আর কি, দুটো তাল গাছ একসাথে দাঁড়িয়ে আছে।
অনেক বেশি জোশ। ওয়াও, এসের সিঁড়ি অসাধারণ। ওয়াও ম্যান, ওয়াও। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি ভিতরের এরিয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখব। এটা আপনাদের দেখানোর কিছু নেই, আপনারা অনেকে দেখেছেন। ভেতরের এরিয়াটা জাস্ট এতটুকুই দেখালাম এখানে, তো আমি এখানে একটু বসে রেস্ট নেব। রেস্ট নিয়ে আমি আমার কার্যক্রমগুলো একটু কমপ্লিট করব যা যা আছে আর কি। তো গাইজ, দুর্গাসাগরের ভেতরে এসেছি, তো অনেক ভালো একটি জায়গা, খুব ভালো লাগছে। আরেকটি কথা জানিয়ে রাখতেছি যে এই দিকের ভেতরে এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা। তো এলাকার নাম হচ্ছে আপনার মাধব পাশা। তো এর আগে যেটা আগে যেখানে গেছিলাম হচ্ছে গুঠিয়া মসজিদ, এটাও কিন্তু মাধবপাশা এলাকার ভেতরে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুর্গাসাগর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। তো ওটা থেকে দেখে আসার পরে আমি সরাসরি এখানে আসছি। তো গাইজ, এত জোশ একটা জায়গা দেখে পরান্ত জুড়ায় গেছেই। মসজিদটা মাশাল্লাহ অসাধারণ, অনেক সুন্দর। প্লাস এখন এখানে যখন আমি আসছি, এই আসলেই আমি যেটা মানে ড্রোনে তো একটা মানে অসাধারণ ভিউ দেখাই যায়, সে তো ঠিক আছে, বাট সচক্ষে আসলে যারা দেখে নাই, আমি তো এখানে আসছি, আসার পরে দেখে তো আমার অনেক ভালো লাগছে। এরিয়াটা অনেক সুন্দর, চিড়িয়াখানার ব্যবস্থা রয়েছে, এখানে হরিণ রাখা রয়েছে। যাই হোক, এখন আমি এখানে বেশি সময় রেস্ট একটু নিব। রেস্ট নেওয়ার পরে এখান থেকে এবার সরাসরি চলো বরিশাল টাউনে। সো বন্ধুরা, ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আমি একটু রেস্ট নিয়ে নিই, কেমন? এই হচ্ছে বিভাগীয় সদর দপ্তর বরিশাল, আমরা এখন এই সাথে চলে যাচ্ছি আমি আর কি। গাইজ, চলার পথে চোখে পড়লো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, এ হচ্ছে তার গেট আর হচ্ছে তার বিল্ডিং। আমরা এখন এই সোজা চলে যাচ্ছি। গাইজ, চলতি পথে দেখা হয়ে গেল, এটা হচ্ছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ GUB বরিশাল। তো আমি এখন এই সোজা এর পাশ থেকে 30 গোডাউনের দিকে যাব। এটা হচ্ছে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো যেতে যেতে পথে মেলা কিছু দেখানো হয়ে যাচ্ছে আপনাদের, ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করছি আর কি। এটা হচ্ছে বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। গাইজ, এটা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশাল। গাইজ, চলে এসেছি 30 গোডাউনের সেই ওই এটাকে কি বলে, আসলে আমি তো নতুন এসেছি এখানে, সো এটা আসলে আমার জানা নাই। তো এটা কি লেখা আছে, কি যেন একটা ভাস্কর্য না কি বলে, যাই হোক, পেছনে হচ্ছে 10th Armed Battalion, 10th Armed Police Battalion। আর এ হচ্ছে আসলে কি এটা, সরি বন্ধুরা, আমি আসলে এটার নাম জানি না, কিছু তো লেখাও নেই। যাই হোক, এই জিনিসটা এখানে আমার খুব ভালো লাগে, আমি ভিডিওতে দেখেছিলাম, তো সেই অনুযায়ী এখানে চলে এসেছি। আর আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন আপনারা, সামনে কি বুঝতে পাচ্ছেন, নদীর সাইড অসাধারণ, অসাধারণ। 30 গোডাউনের সেই আমি ভিডিওতে দেখেছিলাম বরিশাল, যে বরিশালের বিভিন্ন টুরিস্ট প্লেস, তার মধ্যে এটাও আমার কাছে খুব ভালো লাগে, লেগেছিল বিধায় আমি এটাও দেখতে চলে এসেছি। সো আপনারাও একটু দেখে নেন নদীর সাইডের ভিউটা, অনেক জোশ। অস্থির, অস্থির, অসাধারণ। গাইজ, এই হচ্ছে বঙ্গবন্ধু উদ্যান, যেটা আই থিঙ্ক বেলস পার্ক নামেও পরিচিত। তো আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি এখানে বানিয়ে রাখা হয়েছে। জায়গাটা অনেক জোশ, আমি আপনাদের একটু এখান থেকে ওই পারে যে নেমে দেখাই। তো এই পাশ থেকে আমি এই পারে নেমে গেলাম, এ হচ্ছে সিঁড়ি,
তো এটা আই থিংক বেলস পার্ক নামেও পরিচিত। এখানে আবার পানি জমেছে, শিট ম্যান। যাই হোক, এটা আর কি বেলস পার্ক, এ পাশে যাব, একটা লাভ দিতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে পুরোটাই আই থিঙ্ক বেলস পার্ক নামে পরিচিত। এপারে তো চলে আসছি, কিন্তু প্রবলেম হচ্ছে পানি জমছে, দেখেন অবস্থা, লাভ মেরে আসতে হয়েছে আমাকে। তো এখানে আসলাম, আমি বিগত ব্লগে এসেছিলাম, বাট আমি অ্যাকচুয়াল এই নামটা জানা ছিল না আমার, এই জন্য বলতে পারি নাই, বাট এখন আমি নামটা জানি, বিধায় বলতে পেরেছি। তো এখন এখান থেকে আমার প্ল্যান রয়েছে, আমি একটু দপদপিয়া ব্রিজে যাব, সেখানে গিয়ে ব্রিজটার সম্পূর্ণ ফুটেজ আপনাদের আমি আমার অ্যাকশন ক্যামেরার একটা শ্যুটে দেখাবো। আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক, এ হচ্ছে মেইন রোড, এ হচ্ছে কত সুন্দর করে দেখছেন তো বানানো রয়েছে, এটা সেলিউট জানাই আপনাকে। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি সরাসরি, আশা করি আমি এখন সরাসরি দপদপিয়া ব্রিজে চলে যাব। এই মুহূর্তে আমি আসলে দপদপিয়া ব্রিজ অর্থাৎ কীর্তনখোলা ব্রিজ, যে ব্রিজ থেকে আপনারা সরাসরি বরিশাল ইউনিভার্সিটি দেখতে পাবেন, এবং সরাসরি এই রাস্তা চলে গেছে বরগুনা ভোলা কুয়াকাটা। তো আমি আসছিলাম এই ব্রিজটায় ঘুরতে, তো আপনাদের এই ব্রিজের ফুটেজটা দেখিয়েছি। তো তারপরে এখন সরাসরি চলে যাবো হচ্ছে বরিশাল ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে যাওয়ার পর আজকের ব্লগটা কমপ্লিট। তো বন্ধুরা, এবার চলুন ইউনিভার্সিটির দিকে যাওয়া যাক। গাইস, চলে এসেছি বরিশাল ইউনিভার্সিটির সামনে, দেখতে পাচ্ছ তোমরা। তো ইতিমধ্যে আমার অ্যাকশন ক্যামেরা ফুটেজ যেটা তোমরা দেখেছো, এটা হচ্ছে দপদপিয়া ব্রিজ, ব্রিজটা অস্থির। তো ব্রিজটা ক্রস করার পরে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, আর এই যে মেইন রোড তোমরা দেখতে পাচ্ছ, মেইন রোডে হচ্ছে তোমার বাম সাইডে চলে গেলো হচ্ছে কুয়াকাটা, পটুয়াখালী, ভোলা, বরগুনা, আর ডান সাইডে চলে গেলো খুলনা। হ্যাঁ, ডান সাইডে চলে গেলো খুলনা। তো আবারও তোমাদের দেখাচ্ছি, এ হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। তো আজকের মতো এখানে ঘুরলাম, তো মোটামুটি বরিশাল সিটিটা ঘুরছি ফিরছি,
তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, জাস্ট একটা লাইকই যথেষ্ট, তোমাদের একটা লাইক আমার অনুপ্রেরণা। তো বান্দা, তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো। তো বন্ধুরা, আজকের মতন এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই 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 বাই।